সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা পড়াবো জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ থেকে আমরা পড়াবো হচ্ছে বায়োডাইভার্সিটি অর্থাৎ জীব বৈচিত্র্য নিয়ে তোমরা দেখো যে আমি এখনকার ক্লাসগুলো মূল স্ট্রিমে পড়ানোর চেষ্টা করতেছি কারণ তোমাদের আগে আমি এই ক্লাসে বিস্তারিত অনেক আলোচনা করেছি এখানে আমরা কি বলেছি দেখো একটা সংজ্ঞায় লিখেছি অধ্যাপক হ্যামিল্টনের মতে পৃথিবীর মাটি বায়ু ও পানিতে বসবাসকারী সকল প্রাণী উদ্ভিদ অনুজীবদের মধ্যে যে জিনগত প্রজাতিগত বাস্তুতন্ত্রিক বৈচিত্র্য দেখা যায় তাকে জীব বৈচিত্র্য বলে অর্থাৎ আমি তোমাদেরকে প্রথমে একটা প্রামাণ্য সংজ্ঞা দিয়েছি এই জন্য যে সংজ্ঞাটা তোমরা সামনে দেখো আমরা বৈচিত্র্য বলতে কি বুঝি আমাদের বিভিন্ন যে আমাদের যে পরিবেশ রয়েছে আমাদের যে জীবের পরিবেশ আমরা যে বিভিন্ন এক এক এলাকায় এক একটা কমিউনিটিতে সম্প্রতি যে আমরা বসবাস করি সেখানে আমাদের উদ্ভিদ প্রাণী তার পরিবেশ হ্যাঁ অনুকূল এবং প্রতিকূল পরিবেশের মধ্যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কী রয়েছে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে ঠিক আছে এক এক প্রাণীর আচরণগত বৈচিত্র্য রয়েছে দিনগত বৈচিত্র্য রয়েছে অবস্থানগত বৈচিত্র্য রয়েছে যেমন জলজ হ্যাঁ ইত্যাদি ক্ষেত্রে তো সেই রকম নানা রকম আচার আচরণের যে সমষ্টি আমাদের উদ্ভিদ প্রাণীর এই সমষ্টি এই সমন্বয়ের মধ্যে যে আমাদের যে যে পরিবেশের মধ্যে আমরা যে জীবের জীবগুলোকে দেখতে পাই নানান ধরনের যে জীব দেখতে পাই সেটাকে আমরা কী বলি জীব বৈচিত্র্য বলি এবং যখনই জীব বৈচিত্র্যের মধ্যে কোনো সংঘাত দেখা দিই তার ভারসাম্য যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় কোনো সমস্যার যদি সম্মুখীন হয় কোনো এলাকার জীব বৈচিত্র্য যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায় তখনই আমাদের প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে যে প্রাকৃতিক বিপর্যয় পড়ে সাইক্লোন ঘূর্ণিঝড় থেকে শুরু করে আমাদের বিভিন্ন মহামারী বিভিন্ন দুর্ভিক্ষ বিভিন্ন রোগ জীবাণু উদ্ভিদে ছড়িয়ে পড়ে বা যদি আমরা এখন মনে করি যে আমাদের যে ভাইরাস যে করোনা ভাইরাস বিশ্বময়ী বিশ্বব্যাপী যে আমাদের যে আক্রমণ হ্যাঁ সেটাও কিন্তু আমাদের প্রাকৃতিক এই যে এই যে বৈচিত্র্যতা এই যে জীবের যে বৈচিত্র্য সেই জীবের বৈচিত্র্য ধ্বংসেরই একটা ফলাফল আমাদের বিভিন্ন কারণে যে আমরা প্রাকৃতিক ভারসম্যটা নষ্ট করে ফেলতেছি তার জন্যই কিন্তু আমাদের এরকম বিভিন্ন মহামারীর সম্মুখীন হতে হচ্ছে তো তোমরা আশা করি জীববচিত্র সম্পর্কে একটা ধারণা পেয়েছ এবং এখানে আমি একজন হ্যামেলটন একজন অধ্যাপকের একটা সংজ্ঞা দিয়েছি হ্যাঁ এই সংজ্ঞাটার আলোকে তোমরা আমরা বলতে পারি যে কোনো একটা পরিবেশের মধ্যে সকল প্রাণী এবং উদ্ভিদের মধ্যে বা আমাদের যে বিভিন্ন অনুজীব রয়েছে তার মধ্যে প্রজাতিগত জিনগত এই যে বললাম যে বাস্তুতান্ত্রিক বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখা যায় একসাথে সবগুলোকে আমরা কি বলি জীব বা বায়োডাইভার্সিটি এবং এগুলো ধ্বংস হয়ে গেলে যেহেতু আমাদের আমাদের প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে বিভিন্ন দুর্যোগ নেমে আসে সেই জন্য এগুলো সংরক্ষণের কি প্রয়োজনীয়তা রয়েছে ঠিক আছে তো সেই জন্যই আমরা এখানে লিখেছি থেকে সংরক্ষণ এই সংরক্ষণ সম্পর্কে বিজ্ঞানী অডাম একটি মতবাদ দিয়েছেন অর্থাৎ মানুষের সুস্থ সুন্দর ও স্বাভাবিক জীবন দ্বারা অক্ষুণ্ণ রাখার জন্য উপযুক্ত ভারসাম্যপূর্ণ ও ভারযোগ্য পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে জীব সম্প্রদায়কে অপচয় ধ্বংস ও হাত হাততে রক্ষা করার জন্য বিজ্ঞান বিজ্ঞানসম্মত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়াকে বলা হয় কি বায়োডাইভার্সিটি কনজারভেশন বা জীববৈচিত্র্য সংরক্ষণ অর্থাৎ আমাদের এই যে বিভিন্ন উদ্ভিদ প্রাণী রয়েছে বিভিন্ন অনুজীব রয়েছে এগুলোর বা আমাদের যে পরিবেশের পরিবেশ রয়েছে এই কোনো একটা বাস্তুতন্ত্রে যদি আঘাত দেখা দেয় বা কোনো একটা কারণে ধ্বংস হয়ে যায় তখনই আমাদের বিভিন্ন বিপর্যয় নেমে আসে সেই জন্য এগুলো সংরক্ষণের প্রয়োজন রয়েছে এখন এগুলো সংরক্ষণ আমরা কীভাবে করবো আমি বললাম হ্যাঁ ঠিক আছে এইভাবে সংরক্ষণ ঠিকই থাকুক কিন্তু এই সংরক্ষণটা কি হবে না টেকসই হবে না বা দীর্ঘস্থায়ী হবে না সেই জন্য আমাদের এই সংরক্ষণের পদ্ধতিগুলোকে আমাদের বিজ্ঞানসম্মতভাবে এই আমাদের সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে যেন আমাদের ট্যাক্সই উন্নয়নের জন্য আগামী সভ্যতার জন্য এই জীব বিচিত্রটাকে আমরা রক্ষা করতে পারি বা টিকিয়ে রাখার চেষ্টা করতে পারি হ্যাঁ ঠিক আছে ওই সেই জন্যই এখানে সংঘটের মধ্যে ব্যবহার করা হয়েছে যে আমরা যে সুপুরগুলো তবে যে সম্পদটিকে রক্ষা করবো এর বিজ্ঞানসম্মত যে ব্যবস্থাপনাটা তাকে আমরা বলবো হচ্ছে জীব সংরক্ষণ ঠিক আছে তো এই সংরক্ষণের ক্ষেত্রে আমরা বেসিক যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো সেটা হচ্ছে আমাদের আমরা বেসিক আমি দুটা প্রথম তোমাদের আলোচনা করি সেটা হচ্ছে আমরা দুই ভাবে সংরক্ষণ করতে পারি এই জীব এই জীব আমরা কি করতে পারি দুই ভাবে সংরক্ষণ করতে পারি একটাকে বলা হয় কি ইনস্টিটিউট কনজারভেশন ইনসিটু কনজারভেশন আরেকটা হচ্ছে কনজারভেশন ঠিক আছে তাহলে এই ইনসিটু কনজারভেশনটা কি আর এক্সিটি কনজার্ভেশনটা কি ছাড়া আমরা একটু আলোচনা করি ইনসিটিভেশন ইন ইন বলতে আমরা কি বলছি যে মধ্যে বা এখানে ইনসিটি কনজারভেশনটা হচ্ছে আমাদের যেই পরিবেশে ধরো আমরা একটা নির্দিষ্ট এলাকার কথা যদি ধরি ঢাকার কথা ধরি বা চট্টগ্রামের কথা ধরি সিলেটের কথা ধরি বিভিন্ন এলাকার একটা নির্দিষ্ট একটা এলাকার মধ্যে নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট কমিউনিটির মধ্যে নির্দিষ্ট একটা বাস্তুতন্ত্রের মধ্যে কিন্তু নির্দিষ্ট কিছু জীব আমরা দেখতে পাই হ্যাঁ তো এগুলোকে সংরক্ষণের যখন জন্য যখন আমরা ঠিক ওই এলাকাতেই নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণীকে আমরা সংরক্ষণের করার জন্য যে উদ্যোগটা নিব সেটাকে আমরা বলবো কি ইনসিটিউ কনজারভেশন আর কোনো কারণে যদি আমাদের সেই নির্দিষ্ট এলাকার জীববৈচিত্রটা নষ্ট হয়ে যায় তখন তাকে এখান থেকে সরিয়ে কিংবা আমরা কোনো অন্য দেশ থেকে বন্য এলাকা থেকেও কোনো একটা জিনিস সম্প্রদায়কে এনে কোনো একটা উদ্ভিদ বা প্রাণীকে এনে যখন আমরা তার অন্য আরেকটা পরিবেশে যখন তাকে সংরক্ষণ করার ব্যবস্থা নেব তখন সেটাকে বলা হয় এক্সিটু কনজারভেশন তাহলে আমরা কি বুঝতে বুঝতে পারলাম আমরা যখন উদ্ভিদ বা প্রাণী অর্থাৎ জীবের নির্দিষ্ট যেখানে বসবাসরত যে নির্দিষ্ট এরিয়াটা রয়েছে তার যে এলাকাটা সেখানে যখন আমরা তাকে সংরক্ষণ করব তার নির্দিষ্ট এলাকাতে সেটা হচ্ছে ইনসিটু কনজারভেশন আর যখন বাহির থেকে এনে কোনো কিছুকে সংরক্ষণ করব। কিং কিংবা নির্দিষ্ট এলাকার কোনো সম্প্রদায়কে সুরিয়ে আমরা অন্য কোনো জায়গাতে নিয়ে সংরক্ষণ করব সেটাকে বলা হচ্ছে এক্সিটু কনজারভেশন যেমন আমরা জানি ইনসিটিউ কনজারভেশনের মধ্যে আমরা যদি ধরি তাহলে দেখে তো ইনসিটিউ কনজারভেশনের মধ্যে আমরা ধরতে পারি হচ্ছে যেমন আমাদের বিভিন্ন সাফারি পার্ক রয়েছে ঠিক আছে সাফারি পার্ক বা যদি বলি আমাদের যে ন্যাশনাল পার্ক হ্যাঁ ন্যাশনাল পার্ক এগুলো হচ্ছে কি ইনসিটু কনজারভেশন এক্সিটের মধ্যে রয়েছে আমাদের কি যে বোটানিক্যাল গার্ডেন হ্যাঁ বোটানিক্যাল গার্ডেন তারপর আমরা ধরতে বিভিন্ন ব্যাংক আছে ঠিক আছে তারপর আমরা যে ডিএনএ ব্যাংক আছে এগুলোকে আমরা বলতে পারি কি এখন দেখো এখানে আমরা একটা জিনিস আমরা একটা শব্দ ইউজ করেছি যে সেটা হচ্ছে এখানে কি দেখছি যে রাখার জন্য উপযুক্ত ভারসাম্যপূর্ণ এই বিষয়টা নিয়ে আজকে মূলত তোমাদের সাথে আমি সুন্দর করে আলোচনা করবো এই যে ভারসাম্যপূর্ণ যে শব্দটা নিয়ে আসছি এই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলি এই শব্দটার সাথে আমি একটু লিখি এখানে একটা শব্দ সেটা হচ্ছে কি প্রাকৃতিক ভারসাম্য প্রাকৃতিক ভারসাম্য জিনিসটা এমন একটা ইম্পর্টেন্ট বিষয় যে এই প্রাকৃতিক ভারসাম্য যখনই নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু যেমন আমি একজন মানুষ কোনো কারণে দেখা গেলো যে একটা মানুষের হঠাৎ করে তার মাথা ব্যথা তাহলে কি হবে তার হাঁটতে ভালো লাগবে না তার পায়ে তো কোনো সমস্যা নেই কিন্তু তার হাঁটতে ভালো লাগবে না সে শুয়ে থাকবে পায়ে সমস্যা ভালো কথা তার হাঁটতে ভালো লাগতেছে না সে বসে থাকবে ভালো কথা এখন এই পায়ে সমস্যার কারণে তার গায়ে জোর আসতে পারে হ্যাঁ না বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে ব্যথা দেখা দিতে পারে তার খাদ্যে অরুচি আসতে পারে তাহলে কি একটা সমস্যা দেখা দিলেই কিন্তু আমাদের কি হয় নির্দিষ্ট একটা বোর্ডে নির্দিষ্ট একটা ইমিউনিটির কী হয় অন্য একটা জায়গাতে ব্যাঘাত সৃষ্টি হয় হ্যাঁ কারণ কি আমাদের সেই ব্যালেন্সটা আমাদের যে নির্দিষ্ট যে একটা ব্যালেন্স বডির একটা ইউনিটের সেটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় ঠিক প্রাকৃতিক ভারসাম্যটা হচ্ছে ঠিক সেরকম যখন আমাদের কি হবে ধর কোনো একটা এলাকায় যখন কীরকম আমি আর একটু সহজ করে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা ধরো এই এলাকার বা সুন্দরবনের কথা যদি ধরি বা আমরা আরও যদি কোনো বনের কথা ন্যাশনাল পার্কের কথা ধরি বা আমাদের এলাকায় যে নির্দিষ্ট বনাঞ্চল রয়েছে আমরা যদি তার কথা ধরি সেই বনাঞ্চলে আমরা কি বিভিন্ন পোকামাকড় বিভিন্ন বিভিন্ন সাপ বিচ্ছু হ্যাঁ ইত্যাদি কিন্তু এই বন জঙ্গলের মধ্যে থাকে মশা মাছি ওগুলো কী করে বাস করে এখন যদি বন জঙ্গলটা তুমি কোনো কারণে কেটে উজাড় করে দাও তাহলে এই সাপ বিচ্ছু এরা কোথায় যাবে এরা তখন চলে আসবে কোথায় লোকাল লোকালয়ে চলে আসবে লোকালয়ে লোকালয়ে যখন চলে আসবে তখন মানুষের বসবাসরত যে এলাকাতে কী হবে বিভিন্ন রোগের সৃষ্টি হবে মশার কামড়ে ডেঙ্গুর সৃষ্টি হতে পারে ম্যালেরিয়ার সৃষ্টি হতে পারে হ্যাঁ বিভিন্ন রোগের আক্রমণ দেখা দেবে এই বিভিন্ন রোগের আক্রমণের ফলে কী হবে মানুষ দ্রুত রোগ আক্রান্ত হয়ে পড়বে তারপর যখন সাপ লোকাল লোকালয়ে চলে আসবে সাপে মানুষকে কী করবে দংশন করবে আর যদি ওই বনাঞ্চলে যদি আরও নির্দিষ্ট সে আগ বা সিংহ হিংস্র কোনো জন্তু থেকে থাকে বাঘ জাতীয় তাহলে কী হবে তাহলে লোকালয়ে এসে মানুষের ক্ষতি করবে মানুষকে খেয়ে ফেলতে চাইবে তখন মানুষ কী করবে ওই নির্দিষ্ট এলাকা ধীরে ধীরে মানুষ কমতে থাকবে কিংবা ভয় পেয়ে এলাকাটা মানুষ ছাড়বে যেখানে একটা মহামারী দেখে দিয়েছে এখানে আবর্জনা বেশি এখানে পোকামাকড় বেশি এলাকায় দেখা যাবে না তাই এলাকার মানুষের বসবাসটা কী হবে ধীরে ধীরে কমে যাবে তাহলে এই এলাকার মানুষ তারপর কী হবে অন্য এলাকায় গিয়ে আবার কী করবে চাপ সৃষ্টি করবে তাহলে ওই এলাকার লুকবল বেড়ে যাবে খাদ্যের সংকট দেখা দেবে আর ওই এলাকাটা কী হবে খালি হয়ে যাবে এখন যখন নির্দিষ্ট অন্য একটা এলাকাতে গিয়ে মানুষের চাপ বাড়বে যেমন আজকে আমাদের এখন আমরা কি দেখতে পাই আমাদের শহরাঞ্চলে কি জনবসতি বেড়ে যাচ্ছে অর্থাৎ জনসংখ্যার চাপ বেড়ে যাচ্ছে তার জন্য কি হচ্ছে শহরে বিভিন্ন জিনিসপত্রের দামগুলো বেড়ে যাচ্ছে জীবনযাত্রার মান বেড়ে গেছে মানুষের চলাচল কষ্ট হচ্ছে এই জন্য এখন বিভিন্ন মানুষ আবার সেই আগের স্লোগান ধরতে চায় যে বলে যে বাঁচতে হলে লাঙ্গল ধরে আবার চলো গায় মানে আবার গ্রামের দিকে মানুষ কি মানে ফেরত যেতে চাচ্ছে যার জন্য সরকারও বিভিন্ন উদ্যোগ নিয়েছে যে একটি গ্রামকে আমরা একটা শহরে পরিণত করবো অর্থাৎ গ্রামে যখন আমরা দিবস উন্নত করবো তাহলে মানুষ আবার ওখানে থাকতে পারবে তাহলে ওখানে কী ছিল আগে গ্রামে আমাদের এই যে খাদ্য সংগ্রহ কৃষি ব্যবস্থাপনা সব কিছুতে যখন আমাদের ইনকাম সোর্স কমে মানুষের জীবনযাত্রার মান কমে মানুষ যখন তার দৈনিক চাহিদা মেটাতে পারছে না তখন তখন মানুষ শহরমুখী হয়েছে শহরমুখী হওয়ার পরে যখন এখন আবার যখন জীবনযাত্রার মান বেড়ে গেছে প্রচন্ড করে টিকে থাকতে পারছে তখন আবার মানুষ গ্রামের দিকে ফেরা শুরু করছে ঠিক সেইভাবে ওই লোকাল এলাকার জীবজন্তুগুলো যখন চলে আসবে জনগণ যখন জনগণ যখন এখানে কমে যাবে তখন একটা সময় কি হবে এখানে আবার মানুষ কমে যাওয়ার পরে আবার এখানে বন জঙ্গল গড়ে উঠবে হ্যাঁ বন জঙ্গল গড়ে উঠবে গড়ে ওঠার পরে আবার কিন্তু জীবজন্তু করে সেই বন জঙ্গলে ফিরে যাবে মানুষ আবার এখানে গিয়ে কি করবে আবাদ করে তারপর তার জনবসতি গড়ে তুলতে হবে তাহলে এই প্রাকৃতিক দুর্যোগগুলা যখন সৃষ্টি প্রকৃতির আপন নিয়মে আবার এই প্রাকৃতিক ভারসাম্যগুলো রক্ষিত হই কিন্তু রক্ষিত হওয়ার এই ফাঁকে কিন্তু একটা মহামারী ঘটে যায় কিছু জীবন হারিয়ে যায় কিছু সম্পদ আমাদের কিছু প্রাকৃতিক সম্পদ আমাদের নষ্ট হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় এভাবে কিন্তু আমাদের বৃত্তাকারে ঘুরতে থাকে যে যেসব মহামারীগুলো আমরা শতাব্দী শতাব্দী ধরেও দেখছি কিছু মানুষ আমরা এই করোনাতেও হারিয়ে ফেলেছি তাহলে এই হচ্ছে আমাদের এই এই প্রাকৃতিক ভারসাম্য টিকে থাকলে আমাদের লাভটা কি জঙ্গলের যিনি পোকামাকড় জঙ্গলে থাকবে সাপ বিচ্ছু জঙ্গলে থাকবে মানুষ মানুষের মতো থাকবে এলাকায় পরিবেশ সুন্দর থাকবে প্রাণ আমরা শ্বাস নিতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না আর যখনই আমরা মনুষ্যসৃষ্ট কারণেও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হই যেটা দেখালাম যে আমরা জঙ্গল কেটে ফেলার কারণে এই সমস্যাটা হয়েছিল হ্যাঁ আবার প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কোনো এলাকার বনাঞ্চল নষ্ট হয়ে যায় তাহলে ওইটা সৃষ্টি হতে পারে তাহলে প্রাকৃতিক ভারসাম্য একটা পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে গেলে আমাদের যে কোনো জাতীয় দুর্যোগ আমাদের নেমে আসতে পারে তাহলে এই জীবের বিস্তার ও সংরক্ষণ ইম্পর্টেন্ট হচ্ছে কি প্রাকৃতিক ভারসাম্য তাহলে আমরা একটু আগে যে আলোচনা করেছিলাম জীব বৈচিত্র জীব তোমাদেরকে আমরা দেখিয়েছি তারপর জীব বৈচিত্র আমাদের সংরক্ষণের কি গুরুত্ব রয়েছে যদি আমরা এই জীব সংরক্ষণ না করি আমি বলেছিলাম তাহলে সংরক্ষণ না করলে আমাদের কি হবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে আর প্রাকৃতিক ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রাকৃতিক বিপর্যয় নিয়মে আসবে বসবাসের জন্য জীবের পরিবেশ প্রতিকূলে চলে যাবে জীবের পরিবেশ কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তখন সমস্ত পৃথিবী জুড়ে যে কোনো দিকে ওই যে আমি বলেছিলাম একটা বড়ির উদাহরণ দিয়ে যে আমাদের যে কোনো দিকে খাদ্যের একটা সমস্যা চলে আসতে পারে ঠিক আছে তাহলে প্রাকৃতিক ভারসাম্য যদি ঠিক থাকে তাহলে জীবের পরিবেশ ঠিক থাকবে প্রাণী উদ্ভিদ এবং অন্যজীবের বসবাসের জায়গাটাও সুন্দর থাকবে তা আশা করি আজকে আমাদের জীবের পরিবেশ সংরক্ষণের যে অধ্যায়ের এই যে মূলত মূল মেসেজটা কিন্তু এটা আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি যে বিভিন্ন কমিউনিটি পপুলেশন ইকোলজিক্যাল বা ইকোসিস্টেম বিভিন্ন বিষয় নিয়ে যে কথা বলেছি আমরা কিন্তু এই ট্রফিস্টার এই যে অধ্যায়টার মূল আলোচনাটা হচ্ছে এই জীব বৈচিত্র্য এবং তার প্রাকৃতিক ভারসাম্য রক্ষার যে গুরুত্ব রয়েছে যে আমাদের জীব টিকে রাখতে গেলে এই প্রাকৃতিক ভারসাম্য যে অপরিসীম গুরুত্ব রয়েছে সেই মেসেজটা দেওয়ার জন্য মূলত এই অধ্যায়ের মূল আলোচনাটা তো আজকে আমরা তোমাদের সেই প্রধান বিষয়টা নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না ক্লাসটা তোমরা সুন্দর করে দেখবে তাহলে তোমাদের আশা করি যে খুব সহজেই প্রাকৃতিক ভারসাম্য জীববৈচিত্র্য এবং এর সংরক্ষণ বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে তো আজকে এই পর্যন্ত থাক ভালো থাকো আল্লাহ হাফেজ